আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বন্ধুরা, প্রবাসীর টাকা পাচ্ছে না, আবারও কমে গেল রেমিট্যান্স। এ বিষয়টি নিয়েই আজকের এ নিউজ। আশা করি নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এর বিস্তারিত জেনে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নেই আজকের এই নিউজটি। নভেম্বরের প্রথম ২৪ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৪৯.২৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, অর্থাৎ দৈনিক এসেছে গড়ে ৬.২২ লাখ মার্কিন ডলার করে। যদিও নভেম্বরের প্রথম ১০ দিনে প্রবাসীরা দৈনিক গড়ে ৭.৯৪ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। এই হিসেবে রেমিটেন্স প্রবাহ আবারও নিম্নমুখী ধারায় প্রবাহিত হচ্ছে। সোমবার ২৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি মাসের ২৪ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৪.১৫ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০.৫২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪.১৫ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫.৫০ লাখ মার্কিন ডলার। খাত সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের শুরুতে বাড়তি দামে প্রবাসী আয় কিনছে অনেক ব্যাংক। কোনো কোনো ব্যাংক প্রতি ডলার ১২৩ থেকে ২৪ টাকায় প্রবাসী আয় কিনেছে। এমন অস্থির পরিস্থিতিতে ডলারের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রেমিটেন্সের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রবাসী আয়ে ব্যাংকের নিজস্ব প্রণোদনাসহ ডলারের দর কোনোভাবেই ১১৬ টাকার বেশি দেওয়া যাবে না। এর ফলে রেমিটেন্স প্রবাহে নিম্নমুখী গতি দেখা যাচ্ছে।